প্রশ্ন হচ্ছে, দুজনের মধ্যে যখন ঝগড়া হয় তখন কে জিতলো এটা কি করে বুঝবেন? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা বোঝাটা একটু অনেক সময় আমাদের কঠিন হয়, যার ফলে অনেক সময় ঝগড়া শেষ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে, ঝগড়া চলতে থাকে চলতে থাকে, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যায়। কিন্তু আপনি যদি জানেন ঝগড়ায় আপনি কখন জিতলেন, তাহলে তো আপনি ঝগড়া শেষ করে ফেলতে পারেন। খুব সহজ হিসাব, যখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, কথা চলছে চলছে চলছে, হঠাৎ কেউ একজন চিৎকার চেঁচামেচি করে ওঠে। যখনই কেউ চিৎকার চেঁচামেচি করে ওঠে, তখনই আপনি বুঝবেন যে সে লোকটা হেরে গেছে। ওই লোকের চিৎকার করে ওঠা মানে হচ্ছে তার কাছে আর যথেষ্ট পরিমাণ যুক্তি নেই যেটা দিয়ে আপনাকে হারাতে পারে, তাই সে বিকল্প পদ্ধতি নিচ্ছে, চিৎকার চেঁচামেচি করা। অনেক সময় গায়ে হাত দিতেও আসে, কারণ তার কাছে আর যথেষ্ট পরিমাণ যুক্তি নেই। আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটে, পরিবারে ঘটে, অফিসে ঘটে, বন্ধুবান্ধবের মধ্যে ঘটে, ঝগড়া চলতেই থাকে, রাগারাগি হতেই থাকে, কথা কাটাকাটি চিৎকার চেঁচামেচি হতেই থাকে। তো এখন থেকে খুব সহজ, যখনই আপনি কারোর সঙ্গে কথা হয়, আপনার সেই প্রতিপক্ষ যদি চিৎকার চেঁচামেচি করে ওঠে আপনি বুঝবেন, অথবা আপনি যদি চিৎকার চেঁচামেচি করে ওঠেন বুঝবেন আপনার কাছে আর যথেষ্ট পরিমাণ যুক্তি নেই, তাই আপনি হেরে গেছেন অথবা আপনার প্রতিপক্ষ হেরে গেছে। আমাদের পরিবারে অনেক সময় এমন হয়, যখন আমি আর আমার স্ত্রী মিনা আমরা একসঙ্গে কথা বলি, কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি বলছি হঠাৎ করে মিনা চিৎকার চেঁচামেচি করে উঠল, আমি তখন আরও কুল হয়ে যাই, মিষ্টি মিষ্টি হাসি যে না আমি এবার জিতে গেছি। সে প্রায় আমাকে বলে, হ্যাঁ যখন আমি রাগ করি তখনই তুমি হ্যাঁ হাসো। আজকে এই রহস্যটা সে জেনে গেল, যখন সে চিৎকার চেঁচামেচি করে আমি ধরেই নেই, আমি বুঝেই নেই যে তার কাছে যথেষ্ট যুক্তি নেই এটাতে জেতার মতো। এরকম আরও মজার মজার মাইন্ডফুল টিপস জানার জন্য এখনই লগ ইন করুন www.sukherschool.com। সুখের স্কুলে পাবেন মাইন্ডফুলনেস এবং মাইন্ডফুলনেস মেডিটেশন, নানা ধরনের ট্রেনিং এবং অডিও বুক সম্পূর্ণ ফ্রি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।